চাঁদপুরের মতলবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত প্রথম শ্রেণীর ছাত্রীর মৃত্যু। রিপোর্ট করেছেন এইচ এম ফারুক, প্রধান প্রতিবেদক বাংলা নিউজ 24। সাথে আছি আলামিন পারভেজ। চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রথম শ্রেণীর ছাত্রী 5ই আগস্ট রাত 12টায় ঢাকার ধানমন্ডি কিডনি জেনারেল হাসপাতালে মারা যায়। মৃত ছাত্রীর নাম মদিনা আক্তার। সে উপজেলার ঘনিয়ারপাড় অক্সফোর্ড কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণীর ছাত্রী। মতলব উত্তর উপজেলার ছোট জিনায় গ্রামের প্রবাসী মিজানুর রহমানের মেয়ে। মদিনা আক্তারের মা ময়না আক্তার জানান, ইসমাল ডাক্তারে ফোন দিয়া বলছে এলোকি মারাদন কি সিট আছে ভাই, বা না সিট নেই, ইয়া ফাড়াই দেয়, চাঁদপুর সদরে ফাড়াই দেয়। পরে কি হ্যাঁ সিট পাওয়া যাবে, হ্যাঁ সিট আছে, সে বলছে কি হ্যাঁ সিট আছে। আর ঢাকা মেডিকেল জলিয়া ভাই বলছে আবার ঢাকা মেডিকেল ফাড়াইলে কেমন হয়, হ্যাঁ সিট পাওয়া যায় না, এক সিটে দিতে 4 জন, আর হ্যাঁ ভালো চিকিৎসা সদরে, ইসমাল ডাক্তারে বলছে। পরে ডাক্তার সাতপুর সদরে আসলাম, দুদিন ছিলাম, দুদিন তিন দিনের দিন আমার রেফার করে আবার দিচ্ছে ঢাকা মেডিকেল। ঢাকা মেডিকেল থেকে হ্যাঁ দুদিনের দিন আবার আমরা কিডনি জেনারেল হাসপাতালে দিচ্ছে, হ্যাঁ আসিতে আসলে আসিতে আমার রাত্রে 12টা যাবো। 2ই আগস্ট স্কুল থেকে আসার পর তার শরীরে ব্যথা ও জ্বর উঠে। এর পর দিন স্থানীয় এক ডাক্তারকে দেখালে তার রক্ত পরীক্ষা করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে বলে ডাক্তার জানান। ওই দিনই মদিনা আক্তারকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। চাঁদপুর সদর হাসপাতালে 2 দিন চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চাঁদপুর থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করা হয়। 5ই আগস্ট সকালে ঢাকা মেডিকেল হাসপাতালে আইসিইউতে সিট খালি না থাকায় ধানমন্ডি কিডনি জেনারেল হাসপাতালে ভর্তি করালে রাতে সে মারা যায়। প্রিয় বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি উপভোগ করার জন্য। অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং লাইক করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।